गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मंदिरा हमार एम एस फैमिली चैने तुम्हारे जाना अनेक स्वागत और आज के हे बृहस्पतिवार तो एन बजे सकाल साढ़े एगारोटा और सकाल बलार क्जकर्म सब कमप्लीट एन बसे आटू बदे एखी और छुट्टी हार टाइम हो जाए मेयर एखी छुट्टी हो जाए मे पास घरे पड़े तो मेयर छुट्टी हार टाइम हो आससे वही बारोटार आगे आगे बारोटा नागर छुट्टी हो जाए तो छुट्टी हो जाए तपर मे भात खाव मे भात खाइए तपर स्नान करते चले जाब मैंने आज के मन हे साढ़े बारोटाटर मध्य हमारे स्नान हो जाए एकटूड़ी बो रोज़ रोज़ तो आढ़ाटे तीनटार समय करी आसले रोज रोज रान्नार एक चाप थे जाए आढ़ाटे तीनटार समय करी आज के सकाल सकाल हमारे सब हो गए आज के रान्ना कर डाल तपर बाँधाकपिर तरकारी तपर माछ कि शेयर कर नहीं आज के रान्ना बानना कि मैंने ये चैने शेयर कर प्लस हमारे एम ए थार्ड बीटे शेयर कर झटापट कर सब क्चबाज कर नहीं चान टान अवश्य एक पुजो टूजो देर बेपार आज फुल के सकाल बेला तो पुजो देव आगे मे भात खाइए हाँ माँ पढ़ो हमें सुनते तुम आगे पढ़े नाओ तर আমার গলা পেয়েছে না আমি তোমাদের সাথে কথা বলছি গলা পেয়েছে এই জন্য এতক্ষণ ভিডিও শুরু করছিলাম না কারণ আমি জানি আমি ভিডিও শুরু করলে তোমাদের সাথে কথা বলবো ও আমার গলা পাবে ব্যাস 14 বার করে ডাকবে তার জন্য চুপচাপ থাকি আর এই পর্দাটা দেখো দিয়ে দিয়েছি পর্দা লাগিয়ে না খুব ভালো হয়েছে পর্দা লাগানোর পরে মেয়ের পড়ায় মন বসেছে পর্দা লাগানো থাকলে ও আমাকে দেখতে পাচ্ছে না আর দেখতে না পেলে অতটা দুষ্টুমি করছে না চুপচাপ ওই ঘরে বসে ম্যাডামের কোলে বসে পড়ছে দিদিমণির কোলে বসে পড়ছে তো যাই হোক चलो तुम्हारे साथ अनेकगुलो कथा फिलल एखी और देखी तपर कख क्य शेयर करा जाए क्चबाज सब क्ज कर नहीं सकाल बेला घूमते उठे तक क्चबाज कि शेयर करा होना और ये देखो चूल एखो कल के अलविना पार्लर थे बाड़ीत गए रात बेला शोर समय चूले चैपचैपे को तेल दीते आज के शैम्पू कर दीते कल के पार्लर थे बाड़ी आसार पर মানে একটু মাথা যন্ত্রণা ধরেছিল মাথা যন্ত্রণা করছিল তারপরে শরীরটাও খারাপ লাগছিল ওর চ্যানেলে ভিডিও করলাম তারপরে টুকিটাকি সংসারের কাজ তো থাকেই অতক্ষণ টাইম বাড়িতে ছিলাম না আমি সাধারণ রান্না করি তাতেই আমার মেয়ে এরকম ঘরদোর করে রেখে দেয় আর আমি সেই 4 ঘন্টা 5 ঘন্টা বাড়িতে ছিলাম না 4 ঘন্টা তো হবে 5 ঘন্টা তো হবে তো ভাব বুঝে নাও আমার মেয়ে ঘরের অবস্থা কি করেছিল তো যাই হোক ঘরটার গোছালাম তারপরে ঘরের কাজকর্ম সেরে ওর চ্যানেলে ভিডিও করে আর তখন আর তেল দিতে পারিনি চুলে এখন ভাবছি এখন তেল দিয়ে 1 ঘন্টা পরে শ্যাম্পু করব নাকি আর তেল ফেল দিয়ারই দরকার নেই কি করি বলো তো তোমরা যদি এখনি ভিডিওটা দেখতে পারতে আর এখনি আমাকে জানাতে পারতে তাহলে ভালো হতো এখনো কার্লিং হয়ে রয়েছে দেখো ভালো লাগছে আমার খুব আমি এমনি কার্লিং হেয়ার না একদম পছন্দ করি না কার্লিং হেয়ার দেখতেই পারি না আমি আমার স্ট্রেটনিং হেয়ার হেভি লাগে কিন্তু আমার চুলে কার্লিং করে দিয়েছে আর বেশ অন্যরকম লাগছে ভালো লাগছে যাই হোক চুলে একটু তেল দিই তেল দিয়ে শ্যাম্পু করা ভালো শুনেছি আমি তেল দিয়ে শ্যাম্পু করলে চুলের চুল ভালো থাকে বাবা এটা ছেড়ে কেমন হয়ে গেল চুলে তেল দি হ্যাঁ এই দেখো এখনো রয়েছে তেল দিলে চলে যাবে আর দেখতে পাবো না তখন মিস করব যাক ভালো হলো ক্যামেরা অন করে একটুখানি এখানটা খুলে এখানটা শুট করে রাখলাম পরে যদি কখনো আমাকে দেখতে ইচ্ছে হয় এই চুলটা দেখতে ইচ্ছে হয় तक भिडियो देखे नीते पर तेल चुले तेल दिए नी मे खाइए नी आबार पर देखा हो टाटा
চলে এসেছি ঘরে, আর পুজো দিয়ে ভাবছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কিন্তু তারপর ডিসিশনটা চেঞ্জ করতে হলো, ভাবলাম না পুজোটা দেওয়ার আগেই তোমাদেরকে জিনিসটা দেখাই। কারণ স্নান করতে করতে ভাবছিলাম, সকাল থেকে তোমাদেরকে দেখানো হয়নি, একটা জিনিস এসেছে আজকে, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। কারণ আমার ইউটিউবে আসার পর থেকে তো সবাইকে কিছু না কিছু গিফট করলেও মাকে এখনও শাশুড়ি মাকে কিছু গিফট করা হয়নি। আর আমার মায়ের কথা যদি বলো তো বলবো, আমার মা তো এখনও আসেনি আমার সামনে, আমি ইউটিউবে আসার পর, তো যেদিনকে আসবে সেদিনকে অবশ্যই মাকে কিছু গিফট করবো। আর আমার শাশুড়ি মায়ের জন্য যেটা কিনেছি সেটা তোমাদেরকে ভেবেছিলাম যে পুজো টুজো দিয়ে নিই তারপরে ধীরে সুস্থে কিন্তু দেখাবো তোমাদেরকে। তারপরে স্নান সেরে ঘরে এসে দেখলাম যে আমার মেয়েকে একটুখানি আমার কাকি শাশুড়ি নিয়ে গেছে, মানে ছোটো মা নিয়ে গেছে ওপরে, তা ভাবলাম তাহলে এই সুযোগে তোমাদেরকে দেখিয়ে নিই, কারণ মেয়ের সামনে তো দেখাতে পারবো না তোমাদেরকে, মেয়ের সামনে পুজোটা কোনো রকমে দিতে পারবো কিন্তু এটা দেখাতে তো পারবো না। এই দেখো কোথায় লুকিয়ে রেখেছি, দেখেছো কোথায় লুকিয়ে রেখেছি? তো এটা আমার একবার খোলা হয়ে গেছে, সকালবেলা আসার পরে খুলে নিয়েছি, আনবক্সিং করা হয়ে গেছে, তোমাদের সামনে সেটা করতে পারলাম না। তো এটা এখন চলো মাকে একবারে দিয়েই আসি, তারপরে না হয় এসে আমি পুজোটা দেব, কারণ এটা লেট করলে পরে হবে না, কারণ কখন মেয়ে এসে যায় কখন এটা দেখতে টেখতে পেয়ে যায়, একবারে ওই বাড়িতে গিয়ে মায়ের হাতে দিয়ে আসাটাই বেটার। তো এই হলো, এটা হচ্ছে হ্যান্ড মিক্সি, এটা হচ্ছে হ্যান্ড মিক্সি, এটা চার্জার সিস্টেম, মানে চার্জ দেওয়া যাবে আর কি, ভীষণই সুবিধা। আর এটা কেন কিনেছি বলো তো, এমনি মিক্সিও চালিয়ে দিতে পারতাম, কারণ মায়ের একটা মিক্সার মেশিনের প্রয়োজন সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি চাইলে এমনি মিক্সি দিতে পারতাম, সেটা না দিয়ে এইটা দিলাম। এটা দিলাম কেন বলো তো, কারণ মাকে দেখেছি আমাদের যে এই যে এরকম টাইপের, এই যে এরকম টাইপের যে মিক্সার মেশিনগুলো হয় এগুলো না মা ইউজ করতে পারে না, মানে মা ভয় পায় কারেন্টের, এই কারেন্টের বোর্ডে প্লাগ দিতে মা ভয় পায়, মা বলে কিছু হবে না তো, শর্ট খাবো না তো, শর্ট খাবো না তো, মা শুধু সুইচটা অন করে দেবে টিভি চালানোর জন্য, ফ্যান চালানোর জন্য, লাইট চালানোর জন্য ঠিক আছে, কিন্তু কোনো কিছু চার্জে দেওয়ার জন্য প্লাগ ঢোকাতে মা খুব ভয় পায়। আর বিশেষ করে মিক্সিতে তো মাকে দেখে এসেছি আগাগোড়ায় ভয় পায়। মার মিক্সি ছিল, সেটা মার নষ্ট হয়ে গেছে, তারপর থেকে সারানো হয়নি, তো মার মিক্সি নেই বলে মার রান্না করতে খুবই সমস্যা হয়। তো দেখো কী সুন্দর কালারটা, অনেকগুলো কালারের ছিল, গ্রিন ছিল, কমলা ছিল, আকাশি ছিল, তো আমার আকাশি কালারটাই, স্কাই কালারটাই ভালো লাগলো। আর এই দেখো চার্জের সিস্টেম, এইখানে দিয়ে চার্জ দেওয়া যাবে। তো এটা আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব কিছু তো দেওয়া যাবেই, প্লাস ফল দিলে পরে ফলটাও জুস হয়ে যাবে, আর সেটা ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে। তো বেদানা টেদানা কমলা লেবু সব কিছুই খুব ভালো পেস্ট হবে আর কি, জুস বলো পেস্ট বলো সবই হবে। এই যে এটা ডবল ট্যাপ, এই যে এইখানটা ডবল ট্যাপ করলে এটা অন হবে, এই দেখো অফ করে দিলাম। আর এর সাথে দিয়েছি একটা চার্জার, এই যে ওই ফোনের যে চার্জারগুলো হয় ওই ওইটার সাথে সেট করে লাগাতে হবে। আর তার সাথে দিয়েছে একটা ওই কোথাও ঝুলি টুলি যদি রাখবে মনে করে, তো এটা মনে হয় না মায়ের কাজে লাগবে, মা হয়তো টেবিলের ওপর বা শোকেসের ওপর এটা রেখে দেবে। তো চলো মাকে এটা দিয়ে আসি, মা কিন্তু এখন এটা সম্বন্ধে কিচ্ছু জানে না, টোটালি সারপ্রাইজ গিফট। ওকে চলো, তো চলো যাই, এইটা আর নিলাম না, ফ্লিপকার্টের বক্সটা আর নিলাম না, শুধু এইটা নিয়েই চলো যাই। মা বাড়িতে আছো? এ দেখো এদিকে আসো, কি রান্না হচ্ছে দেখো, শাক শুক্তো মুলোর ঘন্ট, বাবা অনেক কিছু। আচ্ছা গ্যাসটা কমিয়ে দিয়ে একটু বারান্দায় আসো। ঘুমটা দিতে হবে না, এ না এটা কি, এটা এটা তোমাকে দিলাম, এটা কি, আচ্ছা দেখো না এটা তোমাকে দিলাম, কি ফ্লাস্ক? না ফ্লাস্ক না, ফ্লাস্কের মতো দেখতে না, ভেবেছে ফ্লাস্ক। বাবা এটা এটা হচ্ছে মিক্সি, তুমি তোমার মিক্সি খারাপ হয়ে গেছে তার জন্য দিলাম এটা তোমাকে, আদা পেঁয়াজ রসুন টমেটো ফল টল সব কিছু দিয়ে ঘ্যা 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 আওয়াজ করবা। এবার কোথা দিয়ে কীভাবে কী করে, এই দেখো এই এইটা 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 খুলবা, এটা খোলো, ঢাকনিটা খোলো, ওরকম না পুরো গোল করে খোলো, খোলো এই যে এটা এটাও খোলো,
এটা পুরো ধরে খোলো, এটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও দি, পুরোটা ধরে খোলো, লাগাও, ধরো। হ্যাঁ এই যে, এর মধ্যে যা মন চাই দিয়ে দেবা, ঠিক আছে। ওটা ছাকনি টাইপের দিয়েছে বুঝেছো, যদি ফল টল রস টস করো ছাকনিটাও। এটা লাগাও দিয়ে এটা দুবার টিপতে হবে, তার টারের ব্যাপার নেই, কারেন্ট ফাইন্টের ব্যাপার নেই, তোমার ভয় পেতে হবে না, এটা দুবার দুবার টিপবা, দুবার টেপো, দুবার সঙ্গে সঙ্গে, ওয়েট করলে হবে না, ওয়েট করলে হবে না, ওয়েট করলে হবে না, এরম এরম ওয়েট করলে হবে না, ওয়েট করলে হবে না, তাড়াতাড়ি করো, দুবার তাড়াতাড়ি, ওরকম না, তাড়াতাড়ি দুবার দুবার, ও আরো তাড়াতাড়ি দুবার, বাবা দি, ঠিক আছে, পছন্দ হয়েছে, বাবা। আচ্ছা এটা চার্জে কি করে দেবা দেখিয়ে দিই, আসো। আর তোমার কারেন্টে গুঁজতে হবে না সবসময়, যে কারেন্টে লাগিয়ে জুস করতে হবে, পেস্ট করতে হবে, কাউকে ডাকতেও হবে না, কোথাও কোথাও যেতেও হবে না, একেবারে রান্নাঘরে যখন যাবা রান্নাঘরে ওটা নিয়ে ঘর থেকে ঘরেই রেখে দেবা, যখন রান্না করতে যাবা তখন ওটা নিয়ে রান্নাঘরে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ ওটা নিয়ে রান্নাঘরে না, ওটা নিয়ে রান্নাঘরে চলে যাবা রান্না করার আগে। এই ঘরে আসলাম, বাবার চার্জার কই, বাবার ফোনের চার্জার, ওই যে ফোনে ওই বোর্ডটা, ওটা নিয়ে আসো, মাথাটা নিয়ে আসো, ওটা ধরেই নিয়ে আসো, আমি দেখাচ্ছি, ওই যে ওখানে লাগানো, নিয়ে আসো ওটা, খোলো এই গিটটা, এই যেটা ঘুরে ঘুরেলাই খুলে যাবে, এই যে এইটা এইটা খোলো, ঠিক আছে, চার্জে বসিয়ে দেবা, এখন একটু বসিয়ে রাখো চার্জে, নতুন জিনিস কিনলে একটু চার্জে দিতে হয়, এই দেখো নিচে জায়গা একদম নিচে, হ্যাঁ দেখো, ব্যাস এটা চার্জে বসিয়ে রাখো, নতুন হলে ওই জানি না আমি, যদিও কতক্ষণ চার্জ দেয়, কতক্ষণ চার্জ দেয় দাঁড়াও দেখি, কোথাও লেখা নেই কতক্ষণ চার্জ দেয়, ও এখানে লেখা আছে 3 ঘন্টা, তোমার 3 ঘন্টা দিতে হবে না, এখন তো চার্জ আছে, ওই আধ ঘন্টা 1 ঘন্টা দাও, ব্যাস ফুল চার্জ আছে তো, আধ ঘন্টা 1 ঘন্টা দাও, ঠিক আছে ঢুকেছে, সুইচ দাও দেখো আলো হচ্ছে না, দাঁড়াও আমি দেখছি দাঁড়াও, তো ওই যে ওইখানে চার্জে বসিয়ে দিয়েছি, মার ওটা চার্জ হোক, আধ ঘন্টা 1 ঘন্টা চার্জ হোক, আর এই যে যদি ওটা টেবিলের ওপর রাখবা তো টেবিলের উপরে রেখো, যদি ঝুলিয়ে রাখবা মনে করো বেল্ট বাঁধি বেঁধে, ওখানে পয়েন্ট আছে, ওর মধ্যে পয়েন্টে ঢুকিয়ে এবং দেয়ালে ঝুলিয়ে রেখে দেবা, ধরো এই নাও তোমার প্যাসকো, এটা ডাস্টবিনে চলে যাবে, বাবা আসলে দেখিও, বাবার বাবার তো ঘুম থাকলে ভালো হতো, বাবা দেখলে বুঝবে, কখন আসবে বাবা, চলো এবার ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে নি, দিয়ে দুপুরের খাওয়া দাওয়া।
বাজবো বাজবো করছে, এখনো বাজেনি। আর আমাদের লাঞ্চ কমপ্লিট হলো কিছুক্ষণ আগে, আধা ঘন্টা মতো আগে হয়েছে। তারপরে গ্যাস মুছলাম, গ্যাস টাস মুছে ওই ঘরে রান্নাঘরে টেবিল টেবিল মুছে বাসন কোসন গুছিয়ে রেখে, তরকারি যা বাঁচলো সেগুলো গুছিয়ে রেখে, ভাত গুছিয়ে রেখে সব রেখে ওই ঘরটা পাশের ঘরটা ঝাড় দিয়ে আসলাম। কে বলবে সকালে ঘর ঝাড় দিয়েছি মুছেছি, এমন অবস্থা মানে মেঝেটা। আর এই বিকেল চারটার সময় হয় দেখে মনে হয় কি আমি সারাদিন ঘরও মুছিনি ঘরও ঝাড় দিইনি। আর এই ঘরটা আমি এখন আবার ঝাড় দেবো, তার আগে বিছানাটা গোছাবো। দেখো বিছানার অবস্থা দেখো, আজকে আমার বড় হেল্প করছে। দেখো তোমরা বলো না হেল্প করে না হেল্প করে না, দেখো হেল্প করছে। এই খেলনাগুলোও তুলুক, আর আমি এই জামাকাপড়গুলো ভাঁজ করবো, তারপরে বিছানাটা ঝাড়বো, ঝেড়ে একটু শোবো। কিন্তু ঘুম আজকে হবে না, তার কারণ পাঁচটার সময় আসবে কারেন্টের লোক। এখানে যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটা অনেক দিন আগেই হঠাৎ করে বাস্ট করে ধোয়া টোয়া বেরিয়ে সারা ঘর একাকার হয়ে টয়ে সেই একাকার অবস্থা। তো তারপর থেকে এই বোর্ডে না পারি ফোন চার্জ দিতে, না পারি রাইস কুকারের কিছু কাজ করতে বা ওই জল টল গরম করতে, মোট কথা এটা পুরো অকেজো হয়ে পড়ে রয়েছে। এত সুন্দর একটা বেডের কাছে বোর্ড অকেজো হয়ে পড়ে রয়েছে। আর আজকে এইটা গেল, আজকে এই বোর্ডটা গেল। মেয়ের জল গরম করবো বলে কেটলিতে করে জল গরম বসিয়েছি, তারপরে হঠাৎ করে দেখি কেটলির আলোটা বন্ধ হয়ে গেল, আওয়াজ হলো, ধোয়া টোয়া বেরিয়ে একদম সেই মানে কি অবস্থা। আর এইটা এইটা গলে গেছে, এই দেখো দেখাতে পারবো না, এটা পুরো গলে গেছে, এটা বেরোবেও না, এটা বেরোবেও না, গলে আটকে গেছে এর সাথে, বেরোবেও না। তো প্রচণ্ড রিস্কের মধ্যে দিয়ে আছি আপাতত। ঘর এই ঘরে তিনটে বোর্ড, আপাতত এই বোর্ডটা দিয়ে কাজ চালাচ্ছি। টিভির পাশে একটা বোর্ড আছে, আপাতত সেই বোর্ডটা দিয়ে কাজ চালাচ্ছি। পাঁচটার সময় কারেন্টের লোক আসবে, তার জন্য ঘুম হবে না, কিন্তু একটু বিশ্রাম তো করতেই হবে। মাজা পিঠ সব ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, আমার এত মাজা ব্যথা হতো না, এই মেয়ে হওয়ার পর থেকে একটু কাজ করলেই মাজা ব্যথা হয়, একটু কাজ করলেই মাজা ব্যথা হয় মেয়ে হওয়ার পর থেকে, তার আগে কোনো দিন আমার মাজা ব্যথা হয়নি। তো যাই হোক, বিশ্রাম করিনি, একটু রিল্যাক্স, এখন শুই। তোমাদের সাথে আবার পরে দেখা হবে, যদি কারেন্টের লোক আসে তখন একবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? চলো বিশ্রাম করিনি। এখন বাজে সন্ধ্যে 6:20, আর এখন উঠলাম বলবো নাকি দাঁড়ালাম বলবো, আমি ঘুমাইনি, ঘুম টুম কিছুই হয়নি, কারণ বললাম না কারেন্টের লোক আসবে। তো কাকা কাকু, কাকা না কাকু যাই হোক এসেছিলো, এসে সব কিছু লিস্ট করে দিয়ে গেল যে কী কী কিনতে হবে। তো সেই লিস্ট নিয়ে এদিকে তাকাচ্ছি কোথায় বলো তো, এই যে মেয়ের দুধ বসানো। তো কাকা লিস্ট নিয়ে আমার বর চলে গেল সেগুলো আনতে, আর কাকু বলল যে এক ঘন্টা পরে আসছে, আজকেই ঠিক করে দেবে সব। এই ভালো হলো, নালে ওই যদি লিস্ট নিয়ে এসে রেখে দিত আর কাকু বলতো ঠিক আছে দেখছি কবে আসা যায়, ও আমার বিশাল বিরক্তিকর একটা ব্যাপার আমার কাছে ওটা। তো কাকু আজকেই আসবে, আজকেই লাইন টাইন সব ঠিক হবে, দেখি কতটুকু কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। কারেন্টের বোর্ড ফোর্ড লাগাবেই, আর কি শেয়ার করবো, বোর্ড লাগাবে না, হ্যাঁ বোর্ড একটা লাগাবে, ওই যে আমার বাবা যেখানে শোই ওই বাবার বালিশের কাছে, বাবার মাথার ওপরে ওখানে একটা বোর্ড লাগবে, বাবার অল আউট নাকি এই বোর্ড থেকে অল আউট, ধোয়া ওই বিছানা অবধি যায় না, তার জন্য বাবার একটু প্রবলেম হয় আর ফোন টোন চার্জ দেওয়ারও ব্যাপার থাকে। তো তার জন্য ওখানে একটা বোর্ড বসবে, আর আমার এই এর ওপরে একটা লাইট ফাইট কিছু একটা দেওয়ার ইচ্ছা আছে। তো এই সব হবে, আর ভেতরে ঘরে তো অবস্থা খুবই কাহিল, হে দেখো কেমন অন্ধকার লাগছে, টিউবলাইট ছাড়া হয়, এই দেখো এইভাবে রয়েছে, টিউবলাইট ছাড়া হয় বলো। আরে এই যে কী করছে, এই যে আমি একটু তোর খাবার করতে গেছি, মা কী কো এগুলো কী, হ্যাঁ কী এগুলো, সাজার বাসকো মাসকো নামিয়ে টামিয়ে, মা আমার কিছু বলার নেই আর, ও যা খুশি করুক, আমি এখন এই দুধটা হয়ে গেলে দুধটা খাওয়াবো, খাইয়ে আমি ওকে পড়তে বসাবো, পড়া হয়ে যাবে তারপরে ঠামের বাড়ি যাবে, তারপরে আমরা চ্যালেঞ্জের ভিডিওতে বসবো। আর ও চা খেয়ে যায়নি, ও বললো এখন আমি আগে জিনিসগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসি, জিনিসগুলো তাড়াতাড়ি করে সব জিনিসগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসে, তারপরে বললো চা খাবে। তো এখন শুধু মেয়ের জন্যই খাবার করছি, সেরে গ্রো।
একটা বোর্ড লাগানো হলো আর এই বোর্ডটা শুধুমাত্র আমার রাইস কুকার আর ইলেকট্রিক কেটলি আর এই দুটোই আপাতত এই দুটোর জন্য এটা স্পেশালি ভাবে লাগানো হলো কারণ এই বোর্ডে যে ওইগুলো লাগানো যায় না সেটা সত্যি আমরা কেউ জানতাম না আমরা জানতাম না আমি জানতাম না আমার বড় হয়তো জানতো তো আমি জানতাম না তো আমি এটার মধ্যে মানে ওগুলো ইউজ করে করে বোর্ডটা পুড়িয়ে একদম ধোয়া টোয়া বার বের করে দিয়েছিলাম বললামই তো এই বোর্ডটা তার জন্য স্পেশালি আমার কাজের জন্য লাগানো হলো এই বোর্ডটা আমার রান্নাঘরের দিকে হলে ভালো হতো কিন্তু রান্নাঘরে আমার রাইস কুকার রাখার বা ইলেকট্রিক কেটলি রাখার মতো মানে ব্যবস্থাটা সেরকম নেই নিচে তো কিছু একটা থাকতে হবে টেবিল ফেবিল তো সেই ব্যবস্থাটা নেই তো এখানে এই টেবিলটা আছে তো তার জন্য এখানে এটা রাখা হলো তো চলো আজকে আর বকবক করবো না অলরেডি অনেক বকবক করে ফেলেছি এখন বাজে ঠিক রাত 8টা আর আমার মেয়ের পড়া টড়া হয়ে গেছে আমার মেয়ে এখন কিছুক্ষণ বাদেই যাবে ওর ঠামের বাড়ি যেহেতু এখানে কাজকর্ম হচ্ছে এই যে উনিও কাজ করতে বসে গেছে কাকুর সাথে হ্যাঁ উনিও কাজ করতে বসে গেছে তো তার জন্য আর ঠামের বাড়িতে নিয়ে যাওয়া হয়নি এক্ষুনি ঠামের বাড়িতে নিয়ে যাওয়া হবে আর আমার বর এখন যাবে আমাদের চ্যালেঞ্জের ভিডিওর খাবার আনতে রুটি আর তড়কা আনতে যাচ্ছে রুটি আর তড়কা খাবো আজকে রাতে চারটে রুটি ফার্স্টে ভাবলাম তিনটে রুটি খাবো ও বললো যে না পাতলা পাতলা রুটি আনবে তো চারটে রুটি ঠিক আছে তো চলো এবার তাড়াতাড়ি করে ঘর দোর গুছিয়ে নিই ভিডিওতে বসতে হবে চ্যালেঞ্জের ভিডিওতে তো একটু তো এক্সাইটেড থাকতেই হবে তো তোমাদের সাথে দেখা হবে আমার আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা।